হ্যালো গাইজ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পরে চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো আমি ডিমের রেসিপি তৈরি করব, সেটা কি করে করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা তেল মশলাটা কম খেতে ইচ্ছা তো তাদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র। তো চলো আজকে স্টার্ট করা হচ্ছে। শুধু একদম আলু দিয়ে ডিম দিয়ে পুরো পাতলা মশলা দিয়ে ঝোল। তো কি করে আমি ওটা বানাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি। চলো, ডিমটা মেতে বসিয়ে দিয়েছি, 5টা ডিম। চলো এরপর আবার দেখা হচ্ছে। এখানে আমি ছোট 1 চামচের জিরে নিয়েছি, এখানে 1 কর মতন আদা কুচি, আর এখানে রসুন এতটা, আর 1টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তাই এই দু সবকটাকে আমি শিলে বেটে নেব, আজকে মিক্সচার ব্যবহার করব না, ঠিক আছে? নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ডিমটাকে, এখন ফ্রাই করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি ডিম ফ্রাই করার জন্য তেল দিয়ে দেবো। আর একটু তেল দিয়ে দিচ্ছি, আর এরপরে আমি ডিমটা তো নামিয়ে নিয়েছি ফ্রাই করে, এখন আমি আলু কটা ফ্রাই করে নেব। এদিকে আমার আলুটা ফ্রাই হয়ে গেছে, এখন নামিয়ে নেব আমি। তো আমি এখন এতে একটু জিরে ফোড়ন দেব, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। মশলাটাও আমি এখন দিয়ে দিলাম, স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 2 চামচ, ছোটো 2 চামচ দিয়েছি, বেশি ঝাল করব না। মশলাটাকে আমি একটু একটু করে কষিয়ে নেব, তারপরে আলু দিয়ে একটু কষাবো। যেহেতু আমি ঝাল আর নুনটা কম খাই তো এর জন্য একটু আমি সেইভাবেই দিয়েছি, আর তোমরা চাইলে তোমাদের মতন করেই দিও। এবার আমি এতে আলু অ্যাড করব, আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। আমি এতে একটুখানি জল দিচ্ছি, জলটা দিয়ে আবার কষিয়ে নেব। তারপরে কষাতে কষাতে যখন তেলটা রিলিজ করে দেবে তখন আমি পুরো জলটাই দিয়ে দেবো। এইদিকে আমার কষানো হয়ে গেছে, তেলটাও রিলিজ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখন জল দিয়ে দেবো। এতটা জল দিয়েছি আমি, এবার আমি ঢাকনাটা দিয়ে চেপে দেব, ততক্ষণে হতে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে, কতদূর আলুটা গলেছে নাকি দেখব। হ্যাঁ, আলু গলে গেছে। এরপর আমি ডিমগুলো দিয়ে দেব। আমি ডিমটা বেশি ভাজিনি, যেহেতু অল্পই ভেজেছি, এক সাইডটা একটু বেশি ভাজা হয়ে গেছে তাও আমার। তো যত অল্প ডিম ভাজবে তত ডিমের ঝোলটা ডিমটা খেতে খুব টেস্ট লাগবে। এটাকে আস্তে আস্তে হতে দিই, আর এরপরে আমি এটাকে লাস্টে নামানোর সময় গরম মশলা বেটে দেবো এতে, যাতে গরম মশলাটা দিলে আরও টেস্ট হয় খেতে। দেখো কালারটা কি দারুণ এসছে,
আমার ডিমগুলো না ভাজাটা মানে বেশি হয়ে গেছে, তো তোমরা প্লিজ বেশি করে ভেজো না, কারণ বেশি ভাজলে খেতেও টেস্ট লাগে না। তো যাই হোক, আজকে একটু কোনো কারণে হয়ে গেছে এরকম। তো দেখো কালারটা কি দারুণ এসছে। তো এরপর আমি গরম মশলা বেটে দিয়ে দেবো, আরও টেস্ট আরও সেন্ট সুন্দর একটা ই হয়েছে, মানে খেতেও খুব সুন্দর হবে। আর তোমরা প্লিজ কমেন্টে জানাবে, আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো এরকম রান্নাটা। আর যারা তেল মশলাটা একেবারেই কম খায় তাদের জন্য এটা। তো পাতলা করে আলু দিয়ে ডিমের ঝোল। তো এরপরে আমি মশলাটা বেটে দেবো, গরম মশলাটা। চলো, এখানে আমি নিয়েছি দুটো লবঙ্গ, আর একটা ভেঙে নিয়েছি দুটো কাটকে, আর এদিকে তিনটে এলাচ। তো এইগুলোকে আমি বেটে ওর মধ্যে দিয়ে দেবো। চলো, তো আমি গরম মশলাটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, এখন আমি ঝোলটা এর মতো ঢেলে দেবো। হয়ে গেছে আমার ডিমের, আর ডিম দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল পুরো কমপ্লিট। তো দেখতেই পাচ্ছো কি দারুণ কালারটা এসছে। তোমরাও বাড়িতে ট্রাই করো প্লিজ, ভালো লাগবে খেতে, আর কমেন্টে প্লিজ জানাবে, ঠিক আছে? আলু দিয়ে পাতলা করে ডিমের ঝোল আমি মানে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলেছি, তো তোমরা প্লিজ দেখো। আর বাবা গরম লেগে গেছে ভীষণ রান্না করতে যেয়ে, আর খুবই টেস্টি খেতে। তোমরা প্লিজ ট্রাই করবে বাড়িতে, আর ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবে, আর লাইক তো করবেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।